আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। সো এই হচ্ছে আমার 4B। আমি হচ্ছে আমি জামির আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আমি জামির রহমান ইয়াসফি। সো এই হচ্ছে আমার 4B। এটার কিছুদিন আগে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ইঞ্জিন একটা সাউন্ড করত, ইঞ্জিনের মেন যে সাউন্ডটা, এটা নতুন গাড়ি আর কি, ইঞ্জিনের সাউন্ডটা চলে গেছিলো। তো ওই ক্ষেত্রে আমরা কী করছি, ওই ক্ষেত্রে হচ্ছে সার্ভিস সেন্টারে গেছি। সার্ভিস সেন্টারে যাওয়ার পরে এই যে এখান থেকে এই যে এই পার্টটা, এই যে এই জায়গায় এই পার্টটা খুলছে, খোলার পরে হচ্ছে মানে চারটা আংটার মতো জিনিস থাকে আর কি, এরকম বাইরে খাইতে থাকে যখন আপনি টান দিবেন গাড়ি ইঞ্জিনের, এরকম করতে থাকে, নামটা আমার খেয়াল নাই। তো ওইটা হচ্ছে আপনার ওটার ভিতরে এই মাঝখানে ফাঁপা থাকে। তো সিরিজ কাগজ দিয়ে ওখান থেকে ক্লিন করে দিলে গাড়ির যে সাউন্ডটা, ইঞ্জিনের যে সাউন্ডটা, ওই সাউন্ডটা হচ্ছে ফুললি আবার চলে আসে, নতুনের মতো চলে আসে। তো এই জিনিসটা অনেকেই ভাবে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ভাবে আর কি, ইউটিউবে দেখি বিভিন্ন জিনিস করে। তো এই জিনিসটা করলে চেঞ্জ হয়ে যায় আর কি। বেসিক্যালি এই জায়গায় হচ্ছে ওই হাঙ্গার মতো যে চারটা জিনিস থাকে, ওই জিনিসটার মাঝখানে ফাঁপা দুটো জায়গা থাকে, ওখান থেকে সিরিজ কাগজ দিয়ে চেঞ্জ করলেই আপনার কাজ হয়ে যাচ্ছে। তো এমনি করে আপনি হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, পুরো নতুনের মতো হয়ে যায় সাউন্ডটা। সবসময় থাকে না, বাট আপনি হচ্ছে কত আপনি সাউন্ড চলে গেলে বারবার ওটা চেঞ্জ করে নিতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন আর কি। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আল্লাহ হাফেজ, বাই বাই।